প্রিয় ভাইরা, প্রথম বিষয় হচ্ছে আমরা যেটা সবে বরাত বলতেছি, ইসলামে এইরকম সবে বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী বলতে আমরা যেটা শাবান মাসের মধ্যে যেটা আমরা বলি, এইটাকে ভাগ্য রজনী আসলে ইসলাম বলে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ যেটাকে তকদির নির্ধারণের দিবস, আসমান থেকে আল্লাহ রাব্বুল আমিন আগামী বছরের জন্য আল্লাহর বান্দাদের জন্য যে তকদিরের কথা বলেন, এইটা হচ্ছে ওই রমজান মাসের লাইলাতুল কদর যেটা বলি আমরা। আর এইটা তাহলে কি? এইটা হচ্ছে লাইলাতুন নিসফুম মিনাস শাবান, শাবানের মধ্য রজনী। এখন কথা হচ্ছে শাবানের মধ্য রজনীর দাম কি, আমল কি জানার দরকার আছে না ভাই? শাবানের মধ্য রজনীর একটা দাম আছে, নবীজি একটা আমলও বলছেন, আপনারা যদি শুনতে চান তো বলে দিব, বলবো? যদি এই দুইটা আমল করতে পারেন আল্লাহ আপনার সব গুণা মাফ করে দিবে, করতে পারবেন তো ইনশাআল্লাহ? টানা সাত দিন রোজা রাখা লাগবে, কোনো ইফতার সেহরি ছাড়া, পারবেন? প্রিয় ভাইরা, আল্লাহ এরকম অমূলক কোনো কথা বলেন নাই, এটা আপনার অ্যাটেনশনের জন্য বললাম। নবীজি বলছেন লাইলাতুন নিসফু মিনাস শাবান, শাবানের মধ্য রজনীর একটা দাম আছে, এইটার দাম কি? সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন কেউ যদি শিরিক মুক্ত হৃদয় নিতে পারে আর মুশাহিন, সে যদি অপরের উপর থেকে বিদ্বেষ মুক্ত একটা অন্তর বানাতে পারে, অন্তরের মধ্যে শিরিক নাই আর বিদ্বেষ নাই, তার কোনো নামাজ এক্সট্রা, ওই দিন আমল এক্সট্রা, হালুয়া রুটি এক্সট্রা, কিচ্ছু নাই, কেবলমাত্র তার অন্তরে আল্লাহর প্রতি কোনো শিরিক নাই আর অন্তরটার বিদ্বেষ নাই, আল্লাহ তার বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন। এই হচ্ছে লাইলাতুন নিসফু মিনাস শাবানের আমল, সেটাই হচ্ছে আমাদের পরিভাষায় সবে বরাত যেটা বলি। তাহলে যেইখানে আল্লাহ রসুল এইটুকু বললেন, সেইটাকে আপনি আবার উদযাপন কেমন করে করবেন ভাই? নফল আমল যা সবগুলা ব্যক্তিগত, নবীজি ফরজ নামাজের পরে বাড়িতে যে সুন্নত পর্যন্ত পড়তেন, আর আপনি সবে বরাত পালন করার জন্য লোকজন মসজিদে নিয়ে আসছেন, আরও এটার যদি কোনো নজির থাকতো, প্রমাণ থাকতো, আর এটা যদি করার নিয়ম থাকতো, তাহলে নিশ্চয়ই নবীজি সেটা বলে যেতেন, হাদিসের কিতাবে আমরা পাইতাম, তাহলে আমরা সেই করতাম যেটা হাদিসের কিতাবের মধ্যে নাই, সাহাবারা আমল করেন নাই, আপনি এটা নতুন করে কেন একটা আমল বানাবেন, ঠিক কিনা ভাই? অতএব আমল একটা আছে, আমলটা কি? সহি হাদিস দ্বারা, হাদিসের মান নিয়ে কেউ কেউ কম কথা বলেছেন তারপরেও আছে, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে তোমরা দিনের বেলা রোজা রাখো, রাত্রেবেলা নামাজ পড়ো, কিন্তু তার জন্য উদযাপন না যে লোকজন ডেকে এনে বিরাট বড় অনুষ্ঠান, খাওয়া দাওয়া, হালুয়া রুটি, এই রাত্রে যদি ভালো খান তাহলে আগামী এক বছরের জন্য ভালো, আগের যত গুণা আছে, বদমাইশি, আগের যত ফাসেকি, আগের যত আল্লাহ বিদ্রোহিতা, আল্লাহকে ভূগোল বুঝ দেওয়ার জন্য এই রাত্রে আসে দাঁড়ায় গেছি, আল্লাহ সব গুনাহ মাফ করে দিলে, এত সস্তা না, এত সস্তা না প্রিয় ভাইরা। এই জন্য এই সকল উদযাপন অনেক ধর্ম থেকে আসছে, যা করো করো, হঠাৎ করে একদিন উদযাপন করলো, সব আগেরগুলো মাফ হয়ে গেল, এরকম বিধান ইসলামে নাই। অতএব ইসলামে যেটা আমরা সবে বরাত বলছি, এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফু মিনাস শাবান, এটার মৌলিক আমল দিনে যদি রোজা রাখলেন রাখলেন, রাত্রে নফল ব্যক্তিগতভাবে পড়লেন, আর মৌলিক আমল রসুল থেকে অন্তরে শিরিক চলবে না, অপরের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, আল্লাহ অটোমেটিক মাফ করে দিবেন। দশ সেকেন্ড একটা কথা না বললে কষ্ট হবে ভাই, ধরেন আল্লাহ যদি এরকম করতেন যে দিনের বেলা রোজা, রাত্রেবেলা পঞ্চাশ রাকাত নামাজ, তারপরে আল্লাহ মাফ করবেন, যেই লোকটা কুমিল্লার হাসপাতালে শুয়ে আছে এটাই হয়তো তার শেষ নিসফু মিনাস শাবান, যেই লোকটা ঢাকার পঙ্গু হাসপাতালে পড়ে আছে ও কেমনে মাফ পাইতো ভাই, ওর তো নামাজও নাই রোজা নেই, তো মাফ করার জন্য এই শর্ত হলে বিপদ। আল্লাহ বলেন এত কঠিন শর্ত দেই নাই, হাসপাতালে থাকলেও এটা আদায় করতে পারো, তোমার অন্তরটা শিরিক মুক্ত করে দাও, অন্তরটা বিদ্বেষ মুক্ত করে দাও, এটা শুয়ে বসে অসুস্থ সুস্থ মন ভালো মন খারাপ সব সময় করা যায়, এটা করলে আল্লাহ বান্দাকে অটো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো তো এটা ইনশাআল্লাহ, আর এই নিয়ে কোনো ঝগড়াঝাটি করবো নাকি আমরা? এগুলো ঝগড়াঝাটি বাদ আমাদের। একজন যুবক প্রশ্ন করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের পর নির্দিষ্ট কোনো সুরা পড়ার মতো আছে কি? কিছু ফজিলতপূর্ণ সুরার নাম বলবেন যা দেলাওয়াত করলে অধিক সওয়াব লাভ করা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে নামাজের ফরজ নামাজের পরে কিছু দোয়া তাসবি আছে যেইগুলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, যেমন ফরজ নামাজের পরে আল্লাহু আকবার বলা, তিনবার আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহুম্মা আনতাস সালাম বলা, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা বলা, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা, এইটা বলা, তারপরে এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হচ্ছে আমাদের জন্য জিকির মাসনুন ওজিফা। এরপরে সুরা কোনো আলাদা আছে কিনা যেইগুলোর জন্য ফজিলত হয়? ফজর এবং মাগরিবে আছে, ফজর এবং মাগরিবে কি আছে? ফজরের নামাজের পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুরা ইখলাস,
সুরা ফালাক সুরা নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পড়ে হাতের মধ্যে ফু দিতেন দেওয়ার পরে সামনে থেকে যতটুকু এইটুকু এই ময়েশ্চারটা এটা সামনে থেকে লাগাতেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গা বন্ধের আমল করতেন ফজর এবং মাগরিব এটা রাসূলুল্লাহ ছাড়তেন না তাহলে ফরজ নামাজের পরে ইখলাস ফালাক নাস কোন সময় এইটা হচ্ছে ফরজ নামাজের পরে ফজর এবং মাগরিবের পরে এই দুটো আমাদের গা বন্ধের আমল এটা সূরার ফজিলত আর কতগুলো সূরার মধ্যে থেকে আয়াতুল কুরসি একটা এটা পুরো সূরা নয় আয়াতুল কুরসির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ফজরের পরে মাগরিবের পরে নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তার আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে কেবল মৃত্যু মারা যাওয়ার সাথে আল্লাহ জান্নাত দিবেন তাহলে আয়াতুল কুরসির একটা ফজিলত আর বিশেষ অনেক সূরার অনেক ফজিলত আছে আমি আপনাদের কাছে সহজ আমলযোগ্য দুইটা সূরার কথা বলি একটা সূরা হচ্ছে সূরাতুল কাহাফ জুমার দিনে কেউ যদি পড়ে নবীজি বলছেন আগামী জুমা পর্যন্ত এই সূরা তার জন্য আলো হবে এই সূরা কাহাফ তার জন্য পথ দেখাবে জুমার দিন বৃহস্পতিবারে চাঁদ উঠে গেছে শুক্রবার দিন দিবাগত হয়ে চাঁদ ওঠার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা এর মধ্যে আপনারা আলাদা আলাদা করে দশ বিশ আয়াত করে এরকম করে পড়বেন আগামী জুমা পর্যন্ত এটা আপনার ইমানের জন্য আলো হবে সুবহানাল্লাহ এটা একটা সূরার ফজিলত আরেকটা সূরা আপনারা আমার জন্য নবীজি বলছেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে এমন তিরিশটা আয়াত আছে আল্লাহর সাথে যে ঝগড়া লাগাবে অর্থ ক্ষমতা নাই আল্লাহ পারমিশন দিবেন লাগাও ঝগড়া বান্দার হয়ে বলবে এই বান্দাকে জান্নাতে দিতেই হবে না দিলে হবে না ওকে আমি মহব্বত করছি ও আমাকে মহব্বত করছে আল্লাহর সাথে এমন কথা বলবে আল্লাহ তাকে পাওয়ার দিবেন যে তুমি বলো আমার বান্দাকে আমি মাফ করার ওসিলা খুঁজবো নবীজি বললেন এটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক যদি কেউ পড়ে হাসরের দিনে আল্লাহর সাথে সে তর্ক বিতর্ক করে তারকে নাজাতের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ তাহলে আমরা এই সূরার আমলটা করার চেষ্টা করব প্রিয় ভাইরা আর সূরা ইখলাসের ফজিলত তো আমরা জানি কোরআনের এক তৃতীয়াংশ এই সূরা ইখলাস আমাদের অন্তরের মধ্যে আমরা বারবার তেলাওয়াত করে আল্লাহর তাওহীদ এবং ফজিলত নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আরেকজন যুবক প্রশ্ন করেছেন শেখ অনেক অর্থ কষ্ট আমার জীবনে পদে পদে আমার জীবনটা অর্থকষ্টে ঠেকে গেছে আপনি কি আমাকে এমন কোনো পরামর্শ দিবেন যাতে আল্লাহ রাব্বুল আমিন আমার জীবনটায় সচ্ছলতা দান করেন প্রিয় ভাইয়েরা এটা কেবল এই যুবকের প্রশ্ন নয় লক্ষ মানুষের মনের প্রশ্ন কামাই রুজি করলাম বরকত কোথায় দিয়ে হারায় গেল অনেকভাবে টাকা পয়সার কষ্ট থেকে উতরাতে পারতেছে না বলতেও পারে না সইতেও পারে না আছে না ভাই আমি আপনাকে কি পরামর্শ দিব প্রিয় ভাইয়েরা আমি ক্ষুদ্র বিবেচনায় আপনার কাছে বলবো আপনি তিনটা আমল করেন দেখেন তো আল্লাহ রাব্বুল আমিন কী করেন আল্লাহ রাব্বুল আমিন কোনো পরিবর্তন করেন কি না এক নম্বর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহুল মুস্তাদরাকাল হাকিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জীবনের দুশ্চিন্তা হতাশা তোমার জীবনের যাবতীয় খেদ না পাওয়া এইগুলার থেকে যদি আল্লাহর কাছে পাওয়ার হিসাব মিলাতে চাও তাহলে আল্লাহর কাছে তুমি বারবার ইস্তেগফার করো যার জীবনে ইস্তেগফার যুক্ত হয়েছে তার জীবনে সব আল্লাহর নিয়ামত যুক্ত হয়েছে আস্তাগফিরুল্লাহ আল আজিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফির আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন অনবরত চলতে ফিরতে আল্লাহর কাছে এটা বলতে শুরু করেন আমাদের সালাফদের কাছে আসছে বৃষ্টি হয় না কি করবো বলে ইস্তেগফার করো শরীরটা খারাপ রোগ ভালো হয় না কি করবে ইস্তেগফার করো আরেকজন এসে বলছে আমার তো ব্যবসায় বরকত হয় না ইস্তেগফার করো পাশে একজন বসে বলছে বৃষ্টি হয় না ইস্তেগফার শরীর খারাপ ইস্তেগফার টাকা নাই ইস্তেগফার যা তাই ইস্তেগফার উনি বলছেন এটা তো আমার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ বলছেন ও আমার বান্দা তুমি আমার কাছে ইস্তেগফার করো আমি আল্লাহ তোমার রব হিসাবে তোমাকে সব দেব দুই নম্বর আমল আপনার জন্য লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা প্রত্যেক নামাজের পর কিছু কিছু বার করে ওজিফার মতো বানায় নেন এটা পড়তে থাকেন এটা বললে শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করে আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে না আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায় তিন নম্বর আপনার জন্য আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা অত্যন্ত ফজিলতের একটা জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আস্তাগফিরুল্লাহ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তিনটা আপনার জন্য জিকির কথা বললাম আর দুইটা বিষয়ের কথা বলবো গুনাহ ছেড়ে দেন গোপনে গুলা প্রকাশ্য মানুষ অনেক গুনাহ করে না প্রত্যেকের জীবনে কিছু গোপন গুনাহ থাকে তওবা করে ওই গোপন গুনাহ বাদ দিতে হবে শপথ নেন দুই নম্বরে আপনার জন্য নামাজে পাবন্দী হন আর অনেকেই বলেছেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াটা আপনি নিয়মিত তেলাওয়াত করতে থাকেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আশ্চর্য রেজাল্ট পাবেন আল্লাহ কোথার থেকে না কোথার থেকে আল্লাহ বলছেন আল্লাহ মাখরাজা তোমাদের জন্য আল্লাহ রাস্তা বের করে দিবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা এই আমলগুলো করতে পারি যাতে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে কামেল কামিয়াব করেন আমাদের অর্থকষ্ট যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন বলেন আল্লাহুম্মা আমিন।